প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের আবহাওয়ার রিপোর্টে। আজ এই মুহূর্তে দুপুরকালীন দেখা যাচ্ছে বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে। বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে। আজ দুপুরের পরেই দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগেরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে। আমরা একটু সরাসরি আপনাদেরকে রাডার ইমেজের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে আমরা সরাসরি রাডার ইমেজের মধ্যে চলে যাচ্ছি। তো দেখুন বৃষ্টির মেঘ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন মাদারীপুরের একদম এই যে টেকের হাট এই অঞ্চলের দিকে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। এছাড়া এদিকে দেখুন আপনারা কাশিয়ানি এই অঞ্চলের দিকে বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে এবং বোয়ালমারি এখানের আশেপাশে এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। গোপালগঞ্জের দিকে একটু উত্তর দিকে এবং এদিকে আরও দেখা যাচ্ছে যে কাটালিপাড়া এই অঞ্চলের উত্তর দিকে বৃষ্টির মেঘ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। পাশাপাশি আরও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। দৌলতকানা, ভোলার একদম দক্ষিণ এবং এর আশেপাশে অনেক এলাকায় চরমোনাই এই যে এখানে দক্ষিণে অনেক এলাকায় বরিশাল, তারপর এদিকে বাউপল এই এলাকার দিকে এবং বুরহানউদ্দিন এবং পরবর্তীতে তজুমউদ্দিন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত। রামগতি এখন পরবর্তী সময়ের মধ্যে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের আরও প্রবল সম্ভাবনা। চরপেশন সদর উত্তরের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত বরিশাল বিভাগের উপর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পরবর্তী সময়ের মধ্যে নোয়াখালী এবং মেঘের গতিমাত্রা অনুযায়ী দেখা যাচ্ছে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব দিকে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দেশের উপর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি মুহূর্তে বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নিয়ে যাব যে পরবর্তী সময়ে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ বৃহস্পতিবার 14ই মার্চ নাগাদ আমরা একটু ট্রেকিং করে দেখি। দেখুন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোলাদির দিকে, বরিশাল, তারপর এখানে মেহেদিগঞ্জ, বুলা, লক্ষ্মীপুর, রায়পুর এই সমস্ত এলাকার দিকে মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে আরও একটু ট্রেকিং করে যদি আমরা একটু দেখি আর একটু আগাই তাহলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। চরপেশন, তজুমউদ্দিন, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরগুনা, খলাফাড়া এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আশেপাশের যশোর এখানে কয়েকটি এলাকায় এবং মাদারীপুরের আশেপাশের মোলাদি, চাঁদপুর, এখানে কুমিল্লা এই সমস্ত এলাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আর কোন কোন দিকে দেখতে পাচ্ছি মূলত কয়েক ঘন্টা যদি একটু ট্রেকিং করে দেখি আমরা এক ঘন্টা করে তো দেখা যাচ্ছে মূলত দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। খুলনা বিভাগের দুইটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতা, চন্দ্রনগর এবং এর আশেপাশের এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে এই বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু দেখি আমরা। আগামী 15ই মার্চ শুক্রবার থেকে আবার বৃষ্টিপাতের একটি সতর্কতা উঠে আসছে। এটি হচ্ছে একদম উত্তর পূর্ব অঞ্চলের দিকে। এখানে হবিগঞ্জ রয়েছে, বানিয়াচং রয়েছে, শালা, পেঞ্চুগঞ্জ, সিলিয়ার, সুনামগঞ্জ, নেত্রগুনা, নন্দাইল, কিশোরগঞ্জ, শ্রীপুর এই সব এলাকায়, বাংলার এই সব এলাকায় ব্রাহ্মণবাড়ি, আগরতলা এবং আশেপাশে আরও কিছু কিছু এলাকায় এখানে যে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আরও 3 ঘন্টা লাইভ ট্রেকিং করলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের পূর্ব দিকে এই এলাকার দিকে মেঘ তৈরি হতে পারে এবং এখানেও কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত দেশের দিকে মূলত আজ দেশের দক্ষিণে খুলনা এবং ঢাকা বিভাগের দক্ষিণ এবং বরিশাল বিভাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল 15ই মার্চ আবারও সিলেট বিভাগের আশেপাশে এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আবারও বিকেল নাগাদ আবারও আপডেট নিয়ে আসবো আবহাওয়ার কী পরিবর্তন হচ্ছে বা বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকার সম্ভাবনা। আর ইতিমধ্যে একটু আমরা বায়ু মোড়টাকে ঘুরে আসব। আজকের বাতাসের কী অবস্থা 14ই মার্চ নাগাদ ঠিক একদম দুপুরকালীন দুপুর দুটোর যে আপডেট আমরা দেখব বাতাসের গতিমাত্রা দেখুন দক্ষিণাঞ্চলে খুব জলীয়বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে বুলার দিকে, মাদারীপুরের দিকে এবং সামুদ্রিক অঞ্চল থেকে খুলনা এই যে এই অঞ্চলে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে অলরেডি। এছাড়া এখানে পশ্চিমা বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত এলাকায় বাতাসের গতিমাত্রা যদি একটু এই মুহূর্তে দুপুরকালীন মেপে দেখায় 20 কিলোমিটার পর্যন্ত, এদিকে 25 কিলোমিটার বেগে বরগুনা এবং এই অঞ্চলের দিকে 32 কিলোমিটার বেগে জলীয়বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বায়ুর আপডেট আর তাপমাত্রার কী আপডেট উঠে আসছে।
তো বিকেল নাগাদ তো দেখা যাচ্ছে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে যাচ্ছে সামুদ্রিক অঞ্চল দেখে, আরও মেঘ শক্তিশালী হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি। তারপরে যদি একটু আমরা তাপমাত্রার কি আপডেট একটু দেখি, তাপমাত্রায় মোড় আমরা চলে আসলাম। এই যে আজ 14 মার্চ, তাপমাত্রা কত উঠতে দেখা যাচ্ছে একটু আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তাপমাত্রার পারদ দেখা যাচ্ছে প্রায় যে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকের আবহাওয়ার রিপোর্টে। আর একটু উত্তরে যদি কি 36, তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর এদিকে বর্তমান কক্সবাজার দিকে তাপমাত্রা পার কিছুটা কম রয়েছে, 30, 31, 32। এবং এদিকে যদি আমরা যশোর এখানে যদি তাপমাত্রা পারটা দেখি, দেখুন আপনারা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগে প্রায় 36 মতো দেখা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী। আর সিলেট বিভাগে 33 রয়েছে। আর এদিকে কলকাতা এখানে যদি একটু আমরা দেখি 35, এবং হালদিয়ার দিকে যদি দেখি 33, জামশেদপুর এখানে এর আশেপাশে 35। তাপমাত্রা কিন্তু অনেকটাই ব্যবসা ঘুমট গরম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। পরবর্তী কোনো ধরনের পরিবর্তন ঘটলে জানাবো, তো নজর রাখছি আমরা, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।